নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। ভিডিও শুরু করার আগে স্ট্যাটিউটারি ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি। আমার ভিডিও দেখে কোনো প্রকার ট্রেড বা ইনভেস্টিং করবেন না। কোনো প্রকার ট্রেড বা ইনভেস্টিং করার আগে আপনি আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইসার তার অবশ্যই অ্যাডভাইস নিয়ে তবেই করবেন। এরপরে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। আজকে অর্থাৎ 25 নভেম্বর, আজকের দিনে আমি একটা ইন্ট্রাডে ট্রেড নিয়েছিলাম। আজকে একটাই ট্রেড করেছি, তা এই ট্রেডটা যে করেছি আমি গেল ইন্ডিয়া লিমিটেড স্টকের ওপর একটা ইন্ট্রাডে ট্রেড ছিল 5 মিনিট টাইম ফ্রেমের ওপর। আমার যে প্রেফার্ড স্ট্র্যাটেজি অর্ডার ব্লক স্ট্র্যাটেজির ওপর এই ট্রেডটা আমি নিয়েছিলাম। তা ট্রেডটা আমি যে অর্ডার ব্লক জোন আমি সিলেক্ট করে রেখেছিলাম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে এইখানে আমি ট্রেড এইটা ছিল আমার জোন। আপনারা অনেকেই বলবেন যে এটা আমি ট্রেডটা হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করেছি, অনেকে ফলস ভাবতে পারেন। তার জন্যে আমি আমার যে ট্রেডটা করেছি তার আমি প্রমাণ স্ক্রিনশট নিয়ে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, এবং সেখানে আমি কোয়ান্টিটিটা জাস্ট হাইড করে দিয়েছি, বাকি কত দামে কেনা এবং কত দামে বিক্রি আপনারা দেখতে পাবেন, সেল এবং বাই অবশ্যই দেখতে পাবেন। এখানে বলে রাখি যে স্টকটার উপর আমি ট্রেড করেছি সেটা হচ্ছে গেল ইন্ডিয়া লিমিটেড, এর 5 মিনিট টাইম ফ্রেমের ওপর আমি একটা বাই ট্রেড নিয়েছিলাম ইন্ট্রাডেতে। তা আমার যে জোন ছিল সেটা আমি কালকেই বোধ হয় সিলেক্ট করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, কালকেই এটা আমার সিলেক্ট করা ছিল। কালকে আমার এই জোনটা সিলেক্ট করা ছিল। এবার আজকে দেখতে পাচ্ছেন আমার সকালবেলা ঠিক আপনার দশটার সময় ট্রেডটা আমার জোনের কাছে আসে, এবং আমার লিমিট অর্ডার দেওয়া ছিল, এখানে আমার ট্রেডটা অ্যাক্টিভেট হয়ে যায়। এরপরে দেখুন ঠিক এই জায়গায় এই ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলটায় অ্যাক্টিভেট হয়ে যায়। এরপরে দেখুন জোনে প্রাইস আসে, এবং একটা সময় জোনকে ব্রেক করারও চেষ্টা করে, কিন্তু জোনকে ব্রেক করতে পারেনি। জোনকে ব্রেক না করতে পেরে প্রথমে একটা 1:1-এর কাছাকাছি মুভ দেয়, তারপরে আবার নিচে নামে। যেহেতু 1:1 মুভ কমপ্লিট হয়নি, তাই আমি এখানে ট্রেডটা ব্রেক ইভেন করিনি। যদি 1:1 এসে যেত তাহলে কিন্তু আমার ট্রেডটা ব্রেক ইভেন হতো। আর এখানে আমি দুখানা পরপর ব্লু ক্যান্ডেল পেয়ে গেছি, মানে গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি, যার জন্য আমি এখানটা পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম যে এখানে বায়াররা প্রেজেন্ট আছে। সেই জন্য আমি এখানে 1:1 হলেও হয়তো আজকে আমি ব্রেক ইভেন করতাম না, ঠিক আছে। তারপরে ট্রেডটা আবার আমার জোনে আসে। জোনে আসার পর দেখুন কীরকম অ্যামেজিং এখান থেকে বুল রান শুরু হয়। এখান থেকে একখানে অ্যামেজিং বুল রান ওয়ান ডিরেকশানে, দেখতে পাচ্ছেন 1:5 মুভ করে স্টক একদম। আমার যেখানে প্রি ডিফাইন্ড জোন ছিল সেখান থেকে সেখানে প্রাইস আসে, সেখানে এসে কিছুক্ষণ বায়ার্স এবং সেলার্সদের মধ্যে ফাইট চলে। ফাইট চলার পর এখান থেকে একদম বুল রান শুরু হয়, ঠিক আছে। এখান থেকে বুল রান শুরু হয়ে এই গেল, গিয়ে একটুখানি রিট্রেস করলো, করে একদম স্ট্রেট লাইনে 1:5-এরও একটুখানি বেশি রিটার্ন দিয়ে গেছে। এবার আমি এখানে 1:3 প্রফিট বুক করেছি। তার কারণ হচ্ছে কি, আমার আজকে এখানে লোডশেডিং ছিল, চার্জ ছিল না ল্যাপটপে একদম। সেই জন্য আমি চাইছিলাম যে ট্রেডটা যত তাড়াতাড়ি স্কোয়ার আপ করে দেওয়া দরকার, কিন্তু এটা একটা বুল রান ওয়ান ডিরেকশানে হচ্ছিলো, সেই জন্য আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। তাই যখন 1:3 আসে তখন আমি ট্রেডটা স্কোয়ার আপ করে দিই। আমি যদি আরেকটুখানি রান করাতে পারতাম ট্রেডটা আরেকটুখানি রান হতো, ঠিক আছে। ট্রেডটা আরেকটুখানি রান করালে আমার 1:5 অ্যাটিজ চলে আসতো, কোনোভাবেই আমার এখানে 1:5-এর আগে কোনো রিট্রেসমেন্ট হয়নি আমার ট্রিগারে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তা আমি যে ট্রেডটা দিয়েছিলাম আজকে, এখানে দেখতে পাচ্ছেন 138.75 টাকা আমি ট্রেডটা এ করি, স্টকটা কিনি গেল ইন্ডিয়াকে, আর আমি বিক্রি করেছি 140.75 টাকা 140.75 আমি 140.65 টাকা আমি বিক্রি করে দিয়েছি। তার মানে এখানে আমার পুরোপুরি প্রায় 1:3 রিটার্ন আমি পেয়েছি, 10 পয়সা কম। তা এখানে প্রায় একটা স্টকে আমি 138.75 কিনেছি আর 140.65 বিক্রি করেছি, 138.75 আর 140, প্রায় 2 টাকার কাছে 1.95 টাকা বোধ হয় হবে, 1.95 টাকা করে এক একটা স্টকে আমার প্রফিট এসছে। তা একটা 138 টাকা 140 টাকার স্টকে যদি প্রায় 2 টাকাই আমি ধরছি, যদি প্রফিট আসে
ওয়ান ডে ইন্টারডে ট্রেডে, তাহলে কিন্তু প্রফিটটা একটা আমি মনে করি ম্যাসিভ প্রফিট। ঠিক আছে, এটা পার্সেন্টেজ করলে আপনার দাঁড়াবে 1.3% একটু বেশি। তা 1.3% একদিনে যদি আপনি আর্ন করতে পারেন একটা ব্যাংকে বছরে রাখলে, 365 দিন টাকা রাখলে 7-8% ফিক্সড ডিপোজিটে পাওয়া যায়। সেখানে আমি একদিনে 1.3% রিটার্ন পেয়েছি, কারণ 138.75 কিনে 140.65 বিক্রি করলে 1.3%-এরও সামান্য বেশি হয়। আমি এটা ক্যালকুলেশন করে দেখেছি। তো সেই হিসাবে এখানে ইন্টারডে ট্রেডে 1:3 প্রফিট করেছি। 1.3% যদি বলি, 1.3% খারাপ নয়। তা এটা ছিল আমার একটা প্রেফার্ড অর্ডার ব্লক স্ট্র্যাটেজির ওপর ট্রেড। আর আমি বাইং প্রাইস এবং সেলিং প্রাইসটা কত সেটা আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পাবেন। এর লাইভ ভিডিও আমি তৈরি করছিলাম, কিন্তু এই অর্ডার ব্লক সিস্টেমে সবচেয়ে লাইভ ভিডিও করতে গেলে প্রবলেম যেটা হয়, অনেকক্ষণ ভিডিওটাকে রেকর্ডিং করতে হয়। কিন্তু আমার তো ব্যান্ডিক্যামে প্রিমিয়াম সার্ভিস নেওয়া নেই, আমার ফ্রি সার্ভিস, তাই ওখানে 10 মিনিটের বেশি রেকর্ডিং হয় না। ঠিক আছে, বারবার কেটে কেটে রেকর্ডিং করতে অসুবিধা হয়, সেই জন্য আমি আপনাদের ফুল লাইভ ট্রেডটা দেখাতে পারছি না। লাইভ ট্রেডও কিছু আমার রেকর্ডিং আছে, এই ট্রেডের রেকর্ডিং করেছি, কিন্তু সেটা পার্ট বাই পার্ট হয়ে গেছে বলে আর আমি সেটা ভিডিওতে পোস্ট করছি না। ঠিক আছে, এখানে হচ্ছে পুরোপুরি প্রফেশনাল, আপনাকে পুরোপুরি প্রফেশনাল হতে হবে এই ধরনের ট্রেড করতে গেলে। দেখুন, আমি প্রায় বলতে গেলে ডেজ লো হচ্ছে 138.30 বোধ হয়, 138.30 আমি 138.75 কিনেছি, প্রায় ডেজ লোয়ের কাছাকাছি কিনেছি। আর 1:2 আর মুভ করেছে, দেখুন প্রায় একদম ডেজ যে হাই তার কাছাকাছি গেছে। ডেজ হাই ছিল আপনার আজকের, ডেজ যে হাই ছিল তার থেকেও বেশি গেছে। আর আমি যে প্রফিট বুক করেছি এখানে হচ্ছে আজকে ওপেনিং যে হওয়ার পর 25 তারিখে, মানে ডেজ হাইয়ের কাছাকাছি আমি প্রফিট বুকিং করেছি। তা এরকম প্রফেশনাল অ্যাপ্রোচ থাকলে তবেই আপনারা এই ধরনের ট্রেড করতে পারবেন। আর এই ধরনের ট্রেড করতে গেলে প্রত্যেক দিন আপনি ইন্টারডে ট্রেড পাবেন না। যদি ভালো ট্রেড করতে চান তাহলে আপনি সপ্তাহে 3টে কি 4টে কি 5টা খুব জোর, দিনে একটা ট্রেড পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, তা সপ্তাহে 5 দিন ট্রেডিং হয়, হয়তো আপনার 3টে ট্রেড হবে সপ্তাহে। ঠিক আছে, এক মাসে 3-4-12টার মতো আপনি ট্রেড করতে পারবেন এইরকম ভালো কোয়ালিটি ট্রেড করতে হলে। তা ভিডিওটা দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেটা শিখতে চান, যে জিনিসটা আপনারা ইন্টারনেটে ট্রেড সম্বন্ধে জানেন না, বা যে কোনো শেয়ার মার্কেটের জিনিস সম্বন্ধে আপনারা যা শিখতে চান, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ফ্রিতে ভিডিও আপনাদের বানিয়ে সেই বিষয়ে আমি আলোচনা করে দেখাবো যে আপনাদের যেটা কনফিউশন ছিল আমি সেটা দূর করতে পারছি কি না, কারণ আমি এই কাজটা অনেক দিন ধরেই করছি। ঠিক আছে, সেই জন্যই বলছি যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।